2022-এর দুর্গাপুজো, এটা আমাদের কাছে একটা এবছর অন্যরকম মাত্রা, কারণ এবছর আমাদের এই দুর্গাপুজো আন্তর্জাতিক স্তরে স্বীকৃত হয়েছে আমরা জানি। তো সেক্ষেত্রে আমি একজন ভারতীয় হিসাবে, অবশ্যই বাঙালি হিসাবে তুলে ধরার চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলে, যাতে এটা স্মৃতির মণিকোঠায় থেকে যায় যে 2022-এ আমরা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত হয়েছিল আমাদের এই পুজো, এরকম একটি পুজো, ভারত চক্রের পুজো। আমার মনে হয় যে এই যে বাংলার যে লোকশিল্প এবং যে ধানের গোলা, সেই ধানের গোলাকেই মূলত তুলে ধরা হয়েছে এই পুজোর মাধ্যমে, এবং সেই সঙ্গে যে আমাদের যে বাংলার যে লোকগাথা, যেখানে দাঁড়িয়ে আমাদের কৃষিভিত্তিক বাংলা, এবং সেই সঙ্গে আমাদের যে পুরনো যেভাবে বিবাহ হতো, সমস্ত কিছু বাংলাকে একদম একটা ছোটো চিত্র সহকারে তুলে ধরার চেষ্টা হয়েছে এই ধানের গোলার মাধ্যমে। অপূর্ব অপূর্ব গঠনশৈলী শিল্পী তার মতো করে সৃষ্টি করেছে, এবং আমার মনে হয় যে এই বছরটা আমাদের কাছে একটা অন্যরকম গুরুত্বের, এবং যেভাবে যেটা বলা হয় যে আমাদের যে লাল পেরে সাদা শাড়ি, সেটা দিয়ে যেভাবে ঝালরকে ব্যবহার করা হয়েছে, এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃত এবছর ইউনেস্কোর দ্বারা আমাদের দুর্গাপুজো জায়গা করে নিয়েছে, এবং পুরো বিষয়টা ধানের গোলা, যেটা আমরা জানি যে ধান সংগ্রহ করার জন্য যে গ্রামে গঞ্জে যে ধানের গোলা তৈরি করা হতো, সেই ধানের গোলাই দিয়েই মূলত এই অংশটাকে পুরো সাজানো হয়েছে, এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করা হয়েছে ধানের গোলার মাঝের অংশ, এবং সেই সঙ্গে যে বিষ্ণুপুরের যে ঘোড়া, ছোটো ছোটো ঘোড়া আমরা জানি, সেই ঘোড়া দিয়ে পুরো বিষয়টাকে, এবং এই বিষ্ণুপুরের ঘোড়া যেগুলো একদম ছোটো আকারে হয় এবং বিভিন্ন মাঙ্গলিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলোকে ব্যবহার করা হয়েছে। অনেক হস্তশিল্পীর যে ছোটো ছোটো বিষয়গুলো তৈরি করে সেগুলো দিয়ে করা কাজ, পুরো অংশটি পুরো ঘিরে রাখা হয়েছে এইরকমভাবে, অসম্ভব সুন্দর এক গঠনশৈলী। এবং আমরা মূল প্যান্ডেলের ভেতরে এবার আমরা আছি, যেখানে মূলত মা দুর্গার তার অবস্থান উপর থেকে দেখা যাচ্ছে, যে আমরা মানত করলে যেখানে আমরা প্রচুর পরিমাণে কী বলবো, যেখানে আমরা এটা একটা ব্যাপার রয়েছে যে আপনার মনস্কামনা পূর্ণ হয় সেই মানতের বিষয়ে, তো সেগুলো দিয়েই পুরো অংশটাকে পুরো উপর থেকে দেখতে পাচ্ছেন, সেটাকে ঝোলানো হয়েছে, এবং মায়ের অবস্থান অসম্ভব সুন্দরভাবে, যেখানে মায়ের হাতে মানে এখানে আমাদের যে শস্য শ্যামলার বাংলার মা, সেই মাকে মূলত অপূর্ব দৃষ্টি, কেমন লাগছে আপনাদেরকে এরকমভাবেই পাশে থাকুন, এবং আজকে ইউনেস্কোর দ্বারা স্বীকৃত এই দুর্গাপুজো আমাদের উৎসবের মণিকোঠায় 2022 এরকমভাবেই থেকে যাক। সকলে ভালো থাকবেন, এবং কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানান।